দুলাল কুমুর গল্পের ভাণ্ডার যে অপরিসীম তা আমাদের জানা। তার গল্পের অধিকাংশই যে তার বানানো তাও আমাদের সবারই সেটা বোধগম্য হয়। তবে খুড়োর গল্প বলার ধরন ও তার গল্পের সময়কালকে আমাদের সময়কালের সাথে মিলিয়ে এমন ভাবে উপস্থাপন করেন যে একবার হলেও মনে হয় যে গল্পটির সত্যিই বোধহয় কোনো বাস্তব উপস্থিতি আছে। খুড়োর শারীরিক বর্ণনা আমরা আগেই পেয়েছি, কালো, রোগা, ছোপথরা দাঁতওয়ালা ও সর্বদা হাত কাটা ফতুয়া ও ময়লা ধুতি পরে থাকা এক ব্যক্তি। এখন করোনা ভাইরাসের জন্য সারা বিশ্বে লকডাউন, তাই পড়াশোনার পাঠ অনির্দিষ্টকালের জন্য বন্ধ। সরকারের কথা মতো বাইরে বেরোনো বন্ধ হলেও সন্ধ্যাবেলা আমরা পাঁচজন, অর্থাৎ আমি, বিনু, পিলে, তপেন আর শিবু, ঠিক জড়ো হতাম খুড়োর গল্পের লোভে। আর খুড়ো ঠিক আসতেন। সেদিন বেশ সুন্দর মিষ্টি মৃদু একটা হাওয়া বইছিল। সেই হাওয়ার তালে তালে তপেন হঠাৎ গেয়ে উঠল, কতদিন খাই না তোমায় অশোকের রসগোল্লা, না খি খি স্বাদ ভুলে যা। বিনু হঠাৎ আচমকা বলে উঠল, আর দিলে বুড়ো গানটার ফিন্ডি চটকে, এই জানিস আসল গানটা কার? গানের রাজা গুরুদেব মান্না দে, তার গানে কোথা থেকে রসগোল্লা ফসগোল্লা ঢুকিয়ে আর আর খাস তো মোড়ে পনের এরখানা রসগোল্লা, আর কি এত মিষ্টি মিষ্টি করিস বুঝি না বাবু, আরে মিষ্টি হলো গিয়ে বাচ্চাদের খাবার। এই 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 দেখ বিনু, এই মিষ্টি আর রসগোল্লা নিয়ে মশকরা আমার আমার একদম পছন্দ না। আর আর মিষ্টি বাচ্চাদের খাবার, ও বাচ্চাদের খাবার, দেখছিস না তুই এখনো হব হব পাঁচ ফুট পাঁচ, আর আমি পাঁচ এগারো, এই ঝালখা পাবেন বুঝলি, ঝালখা। হুম, ঝালখা, ঝালটা কোনো স্বাদ হলো না বুঝলি বিনু, কোনো স্বাদ হলো না, ওটা হলো যাকে বলে গিয়ে বার্নিং সেন্সেশন। তোমার দাদু বার্নিং সেন্সেশন, আহা এই খুব যে মিষ্টি মিষ্টি করছিস, এই কড়া রসগোল্লা একসঙ্গে খেতে পারবি রে, কড়া খাস একসঙ্গে। এতক্ষণ আমি এদের তর্ক দেখে একবার ওদের মুখে একবার খুড়োর মুখে চাইছিলাম। আমি বেশ বুঝতে পারছিলাম যে এদের ঝাল মিষ্টির তর্ক দেখে খুড়ো বসে কোনো একটা টক ঝাল মিষ্টি গল্প ফাঁদছে। খুড়ো কথা বলায় বিলম্ব করছে দেখে আমি ফস করে খুড়োকে একটা প্রশ্ন ছুড়ে দিলাম, আচ্ছা খুড়ো তুমি একসাথে কটা রসগোল্লা খেতে পারবে? আমার প্রশ্ন শুনে সবাই চুপ। খুড়ো রোজকারের মতো প্রথমে সশব্দে নস্যি টানল, তারপর ধুতির খুঁটে হাতটা মুছতে মুছতে গলা খাকানি দিলেন, তারপর মৃদু হেসে বললেন, প্রথম থেকেই আমার একটু কম, খুব জোর হলে একসাথে চারটে, চারটের বেশি নয়। খুড়োর এই কথা শুনে সবার মুখ যেন ম্লান হয়ে গেল, সবাই যেন কমপক্ষে পঞ্চাশ আশা করেছিল খুড়োর থেকে। মাঝখানে পিলে বলে উঠল, দূর ভাবলাম আজ তোমার পেট পুজোর গল্প শুনলো ভাল লাগে না। এবার শিবু বলল, সত্যি খুলো মুডটা মুড়ে তেলা বেড়ে গেল, কোথায় ভাবলুম আজকে একটু মন্ডা মিঠে আর গল্প হবে তা না। খুড়ো কালো ছোপ ধরা দাঁত বের করে হ্যাঁ করে হেসে বললেন, আমি খেতে নাই পারি, অন্য কারুর খাবার গল্পতে শোনাতে পারবো, কি বলিস? এই কথা শুনে
আমাদের সকলের মুখে হাসি আবার ফিরে এলো। সবাই একসাথে বলে উঠলাম, না না শোনো। খুড়ো আর একবার নস্যি টেনে বলতে আরম্ভ করল, এই গল্পটা কিন্তু আমার শোনা গল্প, আমার ছোট পিসির সাহেব থেকে শোনা। পাতা পড়ে গ্রামের এক সম্ভ্রান্ত পরিবার বসাক পরিবার, নগেন বসাকের কনিষ্ঠ কন্যার বিবাহের আয়োজনে বসাক বাড়িতে তখন সাজ ও সাজ রব। ওদিকে আমার পিসের বন্ধু মোটেদার মুখে বিষণ্ণতার ছাপ। আমার পিসেরা ছিলেন চার বন্ধু, আমার পিসে, বুটু, ন্যাড়া আর তাদের দলের একরকম সর্দার বলতে পারিস, নাম মোটে, ওদের কাছে মোটেদা। তা আমার পিসেরা যৎপরনায় অনেক চেষ্টা করেও মোটেদার থেকে জানতে পারলে না তার মুখ ভারের কারণ। মোটেদার যেমন একাধারে মন খারাপ, অন্যদিকে যে রেগেও আছেন সেটা ভালোই টের পাওয়া যাচ্ছিল। বুটু বলল, দেখো মোটেদা, তুমি আমাদের দলের লিডার, আর তুমি এরকম প্যাচার মতন মুখ করে থাকলে চলে? তোমার মন খারাপের কারণটা তো বলো। আরে বউ, তোমার কিছু হওয়া মানে সে তো আমাদের দলেরই হওয়া, কিরণারা, তাই তো? হ্যাঁ মোটেদা, তুমি কিছু কম না কে, বুটু তো ঠিকই কইছে, ন্যাড়া বলল। বুটুর কথা শুনে মোটেদা যেন একটু স্বস্তি বোধ করল। তারপর নোটে তার মন খারাপের কথা সবাইকে জানালো। জানা গেল যে নগেন বসাকের মেয়ের বিয়েতে নোটেদাকে নিমন্ত্রণ তো করা হয়েছে, কিন্তু কোন যাত্রী হিসেবে বলেনি, তাই তার মন খারাপ। ন্যাড়া তার মিষ্টি মুখর বাঙাল ভাষায় নোটেদাকে জিজ্ঞাসা করল, আচ্ছা নোটেদা, তোমার মন খারাপের কারণ খান তো বুঝলাম, কিন্তু রাগের কারণ কেডা, হে এইটা তো বুঝলাম না। মোটেদা, রাগের কারণ কি? এই তোরা জানিস বসাক বাবু আমাকে কি বলেছেন, এই নগেন বাবু আমাকে ইনজেক্ট করেছেন, এই থোড়ি থোড়ি ইনসাল্ট করেছেন। আমার পিসে বললেন, তা কি বলেছেন শুনি। আমাকে বলেছেন, মোটে কিছু মনে করো না, তুমি খাদ্য রসিক আমি জানি, কিন্তু কিন্তু ছেলের বাড়ি 50 জনের বেশি কোনে যাত্রী নিয়ে যেতে আপত্তি জানিয়েছে, তাই তোমায় কোনে যাত্রী হিসেবে বলতে পারলাম না, কিছু মনে করো না ভাই। বুটু বলল, হ্যাঁ তা এতে ইনসাল্টের কি হলো? এটা ইনসাল্ট নয়, আমায় আমায় বলে কিনা আমি খাদ্য রসিক, তাই আমায় আমায় নিয়ে যেতে পারবে না। আমি কি এমন খাই এটা এটা বলে নগেন বসাক আমাকে আমাকে রাক্ষস বলেছেন। নোটের অলক্ষে চার শালিকের বাকি তিন শালিক এর ওর মুখের দিকে এমনভাবে চাওয়াচাই করল, মনে হলো যেন নগেন বসাককে এরা সর্বসম্মতি জানাল। আবার নোটেদা বললেন, আচ্ছা 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 তোরাই বল আমি কি এমন খাই। কথাই তো, তুমি কি আর এমন খাও, ব্রেকফাস্টে 16-20 খানি পাউরুটি, সাইডটি মাত্র কলা, আর 5 খানি মাত্র ডিম। বুটু বলল, আর লাঞ্চে শুধু 400 গ্রাম চালের ভাত, 5 রকম তরকারি, 6 পিস কাতলা মাছের পেটি, চাটনি, আর মাত্র 2 কেজি দই। আমার পিসে বলল, মোটেদা এই সন্ধ্যা যেন কি খাও। সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা তো কিছু খাই না বললেই চলে, এই 2 ডজন লুচি আর কুমড়ো চিচকি, এতে এতে কারুর পেট ভরে, তাই সন্ধ্যাটা বাদ। আর বুটু রাতেরটা বল। তুমি বলো না নোটেদা, অবশ্য অবশ্য রাতেরটা তোরা এখন বলতে পারবি না, কারণ এই ডিনার আমি এখন অনেক কমিয়ে দিয়েছি। 16 জায়গায় 14 রুটি, 2 জায়গায় মাত্র 1টি তরকারি, তবে হ্যাঁ এই 1 বাটি পায়েসটা ছাড়তে পারিনি, 1 বাটি পায়েস, আর 8 জায়গায় এখন কত, 5-7 খানা মিষ্টি।
বাবা এত কিছু খেয়ে বলে কম, লগন বসে ঠিকই বলেছিল, বেটা একটা আস্ত রাক্ষস। মাঝখানে পিলে বলে উঠল এবং তার পরিপ্রেক্ষিতে বিনু, এই পেলা সব সময় মাঝখানে বেগড়া দেয়, কি সুন্দর একটা খাবারের গল্প চলছিল, একটু চুপ করে বসত। আমিও বললাম, হ্যাঁ পিলে এই একটু চুপ থাক না খুড়ো, তুমি আবার শুরু করো। খুড়ো আর একটি নস্যি নিয়ে আবার আরম্ভ করলেন, ওদিকে বসের বাড়িতে হয়েছে আর এক কাণ্ড, বিয়ের আগের দিন কি হুলস্থুল কাণ্ড, লোকজন ছোটাছুটি, তর্কাতর্কি, বচসা সব মিলিয়ে একটা ক্যাও সৃষ্টি হয়েছে বসাক বাড়িতে। নগেনবাবুর মাথায় নাকি আগুন জ্বলছে। মোটে তার গুপ্ত স্পাই খবর দিয়েছে যে ছেলের বাড়ি থেকে খবর পাঠিয়েছে বিয়েতে ইলিশ মাছ আর লেডিকে নিয়ে যেন না করা হয়, কারণ ইলিশ মাছ নাকি বাঙালদের মাছ, তাই তারা সে মাছ ভক্ষণ করবেন না। আর লেডিকেনি যেহেতু ভাজা মিষ্টি, তাই সেই মিষ্টি খেলে বরযাত্রীর পেট খারাপ হতে পারে, আর তা যদি হয় তাহলে তাদের বাড়ির সম্মান ধুলোয় মিশে যাবে, তাই ইলিশ ও লেডিকেনি যেন না করা হয়। ওদিকে বসাগরা হচ্ছে ওপার বাংলার মানুষ, তাই ইলিশ তারা কিছুতেই বাদ দিতে পারবেন না। আর যেহেতু বিয়ের আগের দিন ছেলের বাড়ি খবর দিয়েছে, তাই এই মুহূর্তে লেডিকেনি বাদ দিয়ে অন্য কোনো মিষ্টি করা একরকম অসম্ভব। তবে একটা কথা বসাকবাবু বার বার ভাবতে লাগলেন, যে তাদের বাড়িতে কি খাবার হচ্ছে সেটা ছেলের বাড়ি কি করে জানতে পারল। বসাকবাবু তার মেয়ের বিয়ের মেনু থেকে ওই দুই পদ কোনো মতেই বাদ দেবেন না। এটা শুনে প্রথমে ছেলের বাড়ি একটু অসন্তুষ্ট হলো ঠিকই, তবে শেষমেশ তারা সবই মেনে নিলেন। বিয়ের দিন সকাল থেকে বসাকবাবুর শ্বাস নেবার সময় নেই, কখনো মাছ কাটায় বিলম্ব হচ্ছে বলে চাকর বাকরদের ওপর চেঁচাচ্ছেন, তা আবার কখনো অতিথি আপ্যায়নে বিনম্র মূর্তি। গোধূলি লগ্নে বিয়ে, তাই আকাশে আলো থাকতে থাকতেই সারা বসাক বাড়ি নানা রঙিন আলোয় মুড়ে গেল। কলকাতা থেকে আসা সানাই বাদকের সুরে গোটা পরিবেশে যেন একটা খুশির বার্তা বয়ে আনছে। মহা ধুমধামের সহিত বসাক বাড়ির কনিষ্ঠ কন্যার বিয়ে সম্পন্ন হল। বসাকবাবু ছেলের বাবাকে আহার ভক্ষণ করতে অনুরোধ করলেন। দেখা গেল ছেলে বাড়ি ইলিশ মাছ ও লেডিকে নিয়ে সবচেয়ে বেশি খেল, এবং এতটাই বেশি খেল যে পরের দিনের বিয়ের বাঁচোয়া বলতে যা বোঝায় সেটা তো রইলই না, উপরন্তু শেষ ব্যাচে যারা খেতে বসেছিল তাদেরই জুটল না। শেষ ব্যাচে যেহেতু বাড়ির লোকে খেয়েছে, তাই অতিথিবৃন্দের কাছে তাদের মাথা কাটা যায়নি। কিন্তু বসাকবাবু খুব খুশি, ছেলের বাড়ির অপছন্দ সত্ত্বেও তাঁরা ওই দুটি পদই বেশি খেল, কি সজ্জন তারা। কিন্তু পরদিন সকালে প্যান্ডেল খোলা মাত্রই দেখা গেল অন্য দৃশ্য। বরযাত্রী সব ইলিশ মাছ ও লেডিকেনি না খেয়ে সারা প্যান্ডেলের মাঠে ফেলে দিয়ে গেছে। এই দেখে নগেন বসাকের মাথায় রক্ত উঠে গেল। কিন্তু বসাক মশাই ঠান্ডা প্রকৃতির মানুষ, তাই তিনি অনেক ভেবে ছেলে বাড়িকে শিক্ষা দেওয়ার মুখ্যম এক উপায় বাতলালেন। বাড়ির চাকর হারুকে দিয়ে ডাক পাঠানো হলো নোটেকে, যথারীতি নিয়ে আসা হলো নোটেকে। নগেন বসাক নোটেকে নিয়ে ঘরে গিয়ে দৌড় দিলেন। প্রায় এক ঘন্টা পর কি সব আলোচনা করে বের হলো নোটেদা ও নগেন বসাক। বসাকবাবুর মুখ দেখে বোঝা গেল যে ওনার মুখে একটু উৎফুল্লতার ছাপ। বুটু নেড়া আর আমার পিছে মহা উদ্বেগের সাথে নোটেদাকে জিজ্ঞাসা করল,
এ নোটিদা বসা খুঁড়ে কি বলল গো? হ কনা নোটিদা, বসা খুঁড়ে তোমার কি কইল? নোটিদা খালি হেসে জবাব দিল, কোন যাত্রীতে নিমন্ত্রণ করলো? ন্যাড়া খাইছে। খাইছে নয়, খাইতে। পরদিন যথা সময়ে নগেন বসাক নোটেদা সহ কনে যাত্রী নিয়ে ছেলের বাড়ির বৌভাতে উপস্থিত হলেন। নগেনবাবুর নম্র ব্যবহার দেখে ছেলের বাবার মুখটা এমন হয়ে গেল যেন মনে হচ্ছে যে নগেন বসাকের রাগের প্রত্যাশা করেছিলেন তিনি, এবং সেই রাগের প্রত্যুত্তরে তাঁর মাথায় কিছু কথা জমেছিল। সেই কথা প্রকাশ না করতে পারায় তিনি কেমন একটা ক্ষিপ্ত প্রকৃতির হয়ে আছেন। ছেলের বাবা তখনকার রীতি অনুযায়ী বসাক মশাইকে জানতে চাইলেন যে তাঁরা মানে কোনে যাত্রী কি আগে খাবে নাকি তাঁরা তাদের লোক আগে বসাতে পারে। নগেন বসাক কোনে যাত্রীকে আগে খাওয়ার আর্জি জানালেন। তাই হল, প্রথম ব্যাচেই বসানো হলো নোটেদাকে। নোটেদা এমন খাওয়া শুরু করল যে ছেলে বাড়ির চক্ষু চড়ক গাছ। আমার পিসি যতদূর গুনতে পেরেছিল তাতে মোটেরা একাই 133 পিস লুচি, 212 পিস চিংড়ি মাছের মালাইকারি, 2 পিস কম 100টা রসগোল্লা, কারণ দেবার সময় 2 পিস পড়ে গেছিল তাই সেটা ভক্ষণ করা যায়নি, 3 কেজি দই আর বাদবাকি যা ছিল তা অল্প আধটু নোটেদার মতে। এরপরও নোটেদার খাওয়া শেষ হচ্ছে না দেখে ছেলের বাবা নগেনবাবুর কাছে কড় জোরে অনুরোধ করেন যে এখন যদি নোটের খাওয়া না বন্ধ করা হয় তাহলে বাকি নিমন্ত্রিতদের ভোজন করানো অসম্ভব হয়ে পড়বে। তখন নোটেদা হাত চাটতে চাটতে ছেলের বাবাকে ডেকে বললেন, এদিকে শুনুন শুনুন, দেখুন আপনি সজ্জন ব্যক্তি, কিন্তু আপনি আমাদের আমাদের বাড়িতে যা করেছেন তাতে মা লক্ষ্মীকে অপমান করা হয়। একবার একবার ভাবুন তো, দেশে কত শত লোক আছে যারা যারা রোজ ঠিকমতো দুবেলা দুপুরো খেতে পর্যন্ত পায় না, আর আপনারা সেখানে আমাদের বাড়িতে না 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 চি। নগেন মশাক বললেন, শুনুন, তাই আপনাদের শিক্ষা দেওয়ার জন্য আমরা এই আচরণ করতে বাধ্য হয়। আমরা আপনাদের দেখিয়ে দিতে চেয়েছিলাম যে খাবার নষ্ট করে নয়, প্রকৃত খেয়ে ভাড়ারে টান ফেলতে আমরা পারি। ছেলের বাবা অতি লজ্জার সহিত নগেনবাবুর হাত ধরে বললেন, যে আচরণ আমরা আপনাদের সাথে করেছি তা অতি নিচ মানসিকতার পরিচয় ও মার্জনার যোগ্য নয়। তবু আমি অনুরোধ করছি, আমায় আপনি ক্ষমা করুন। তবে একটা কথা ছিল। হ্যাঁ বাবা বলো। আপনাকে আমার একটা থ্যাংকস মানে থুড়ি থুড়ি থ্যাংকস জানানোর আছে। আমায় থ্যাংকস? হ্যাঁ আপনাকে, আপনাকে তো থ্যাংকস জানাবো। আরে বাবা, আপনার জন্য আজ আমি কোনে যাত্রীর নিমন্ত্রণটা তো পেলাম।